মধ্যরাতে সরানো হলো এস আলমের চোদ্দোটি বিলাসবহুল গাড়ি তত্ত্বাবধানে বিএনপি নেতারা আসলে শুধু এস আলম না এস আলম বলেন বসুন্ধরা বলেন সমস্ত গ্রুপগুলোতে এখন তাদের রক্ষার কাণ্ডারি হচ্ছে বিএনপির লোকজন এই কারণে আমি দেখছি যে লন্ডনে অবস্থান করা তারেক রহমান নানা রকম বক্তব্য দিচ্ছেন নিষেধ করছেন যে এই দুর্নীতিবাজদের কাছে না ফিরতে দুষ্কৃতিকারীর কাজ বিএনপির না চাঁদাবাজ দখলদার এসব কর্মকাণ্ডে যাতে না জড়ায় তার জন্য হুঁশিয়ারি দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দলীয় সাংগঠনিক পদ বিলুপ্ত করা হচ্ছে কিন্তু আসলে কিছুতেই কিছু হচ্ছে না যাই না এখন এইসব ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো যৌথ অভিযান বা একটা কি বলে আভ্যন্তরীণভাবে একটা ভ্রাম্যমাণ আদালত করা হবে কিনা যে এই সমস্ত ঘটনা যেখানে যেখানে ঘটছে সেখানে যদি অ্যাকশন না নেয় তাহলে কি হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা কর্মী নামে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের মাফিয়াদের পাশে ছুটে যাওয়া তাদেরকে রক্ষা করার কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না কিন্তু বিএনপি কিন্তু সমানে সেটি করে যাচ্ছে তাহলে লাভটা কি হচ্ছে সে আওয়ামী লীগের বদলে বিএনপি আবার বিএনপি যখন থাকবে না তখন আওয়ামী লীগ যদি চলবে তাহলে এত পরিবর্তনের দরকার কী ছিল এই কথা কিন্তু বারবার আসছে এবং সামনে হয়তো এটা আরও জোরালো হবে যাই না এখন কি করবে এটা বিএনপির বিষয়ে কিন্তু যে সমস্ত আলামত পাওয়া যাচ্ছে সেটি ভালো না এটা একেবারেই ভালো না এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে পরিমাণ একটা স্বতঃস্ফূর্ত জোয়ার সততা তাদের নিষ্ঠা একাগ্রতা এই জোয়ারটা কি শেষ পর্যন্ত কি আস্তে আস্তে বিএনপির দিকেই ধাবিত হবে অর্থাৎ বিএনপির বিরুদ্ধে চলে যাবে যেমনটা গিয়েছিল আওয়ামী লীগের আমার কেন যেন শঙ্কা হয় সময় আছে এখনও যদি কড়া অ্যাকশান না নেওয়া হয় ঝাঁকুনি না দেওয়া হয় তাহলে এই পরিবর্তনের কোনোই দরকার ছিল না এক হাজার মানুষের পৃথ এটা মনে রাখা দরকার আমার মনে হয় না যে কোনো আভ্যন্তরীণভাবে কোনো চেঞ্জ এখনো পর্যন্ত বিএনপির মধ্যে হয়েছে কিছু সাংগঠনিক অ্যাকশন নেওয়া হয়েছে কিন্তু এটি যথেষ্ট বলে কেউ এখন মনে করছে না যাই খবরে আসি চট্টগ্রামে এস একটি কারখানা থেকে বিলাসবহুল অন্তত চোদ্দটি গাড়ি বিএনপি নেতাদের তত্ত্বাবধানে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে অথচ আসান এইচ মসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কি বললেন তিনি বললেন যে এদের নামে বেনামে কোনো সম্পত্তি কেউ যাতে টাচ না করে কেউ যেন বেচাকেনা না করা হয় কারণ এই সমস্ত তাদের অস্থাবর সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের আমানত ফেরত দেওয়াটাই আসান এই এইচ মনসুর বলছেন যে এটাই হবে উপযুক্ত একটা সিদ্ধান্ত বৃহস্পতিবার মধ্যরাতের নগরীর কর্ণফুলি থানাধীন মজ্জার টেক এলাকা ওই কারখানা থেকে এই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয় এস আলমের সম্পদ কাউকে না কেনার এবং তাতে হাত না দেওয়ার ঘোষণা সরকারের তরফ থেকে আসার পর অস্থাপর সম্পদ এভাবে সরিয়ে ফেলা হচ্ছে গাড়ি সরানোর সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম কর্ণফুলি থানা বিএনপির হবে এস এম মামুন মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির আহ্ব্যক আবু সুপ্রিয়ানের গাড়ি চালক সহ বিএনপির বেশ কিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে রাতের আধারে কারখানা থেকে একের পর এক বেশ কয়েকটি গাড়ি বের হতে দেখা গেছে এবং এনাম ও মামুনের উপস্থিতিও দেখা গেছে কর্ণফুলি থানা এলাকার বাসিন্দারা বলছেন যে রাত একটার পর মার্জার টেক এলাকায় অবস্থিত এস আলমের কোল রোল স্টিল কারখানার ভেতর থেকে গাড়িগুলি বের করা হয় এর মধ্যে মার্সিডিস বিএমডাব্লিউ গাড়িও আছে গাড়িগুলো বের হওয়ার পর দ্রুত নতুন ব্রিজ পার হয়ে বহদ্দ্বার হাট ফ্লাইওভার হয়ে চলে যায় কয়েকজন এসব গাড়ির পিছু নিলেও দ্রুত চালানোর কারণে বহদ্দার হাট ফ্লাইওভার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যান গাড়ি বের হওয়ার সময় তারা কারখানার সামনে এনাম মামুন মিয়া ও আবুসুফিয়ানের গাড়ি চালক পিপলুকে দেখতে পান ভিডিও ফুটেজে তাদের ছবি দেখা যায় দেখ এগুলি আসলে খুবই দুঃখজনক আর কি বলবো আর মালিক গতকালকে ধানমন্ডিতে বললেন যে ঢাকায় যুব দলের এক নেতা তাকে অসুস্থ তিনি মা যিনি হাসপাতালে তাকে বলছে যে তার সঙ্গে দেখা করতে হবে হ্যাঁ দুই কোটি টাকা কেন দেখা করতে হবে কোনো কথা নেই দেখা করতে হবে তার সঙ্গে এবং তার যে অধ্যত আচরণ দুর্ভাগ্যজনক এইগুলি কঠিন কঠোর অ্যাকশন না নিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গে এই বিএনপির এখনকার যে মুভমেন্ট আকাশ পাতাল তফাত হবে বিপদ হবে বিএনপির জন্যেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ